জায়গাটা খুব ভৌতিক ভৌতিক লাগতেছে, মনে হয় ভূত বাড়ি এসে ভূত বাড়ি এই সিনেমাটা ফিল দিতেছে। দেখ তো ভৌতিক রে বাপ। হ্যালো, আসসালাম আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনারা? তো আজকে হচ্ছে গিয়ে 15 তারিখ, এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 8:25, আর আমি হচ্ছে এখন গিয়ে যাবো আমার গ্রামের বাড়ি। তো দেরি না করে আমি এখন আমার তাড়াতাড়ি বেরোতে হবে, সো দেরি না করি বেরোচ্ছি। হচ্ছে গিয়ে আমি আসছি হচ্ছে আমার বাড়ির পিছনের দিকে, পিছন দিকে বলতে হচ্ছে যে দক্ষিণদার। তো এই জায়গাটাকে দক্ষিণদার বলার একটা কারণ হচ্ছে আমাদের গ্রামের যে বাড়ি সেই বাড়ির দক্ষিণ দিকে হচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হয় দক্ষিণদার। আর আমি এখন আসছি হচ্ছে যে দক্ষিণদারে আমাদের জায়গা দেখতে। এই জায়গাটা মালটা বাগান আছে, মালটা বাগানটা হচ্ছে আমাদের, এটা মালটা বাগান, এটাও আমাদের, ওই একটা, এটাও আমাদের। এখন বাজে হচ্ছে গিয়ে 9:22, আর সকাল সকাল এই জায়গাগুলো দেখতে ভালোই লাগে, রোদ আসতেছে হালকা হালকা। তো দেখাই আপনাদেরকেও। কে যেন আয়সা এই ছাগলটা রে এই গাছের সাথে বাঁধে দিছে, আর এই ছাগলটা গাছের পাতা খাইতেছে। এই যে একটা নারকেল গাছ দেখতে পাইতেছেন, এখানে নারকেলগুলো হচ্ছে গিয়া সব ছোট ছোট নারকেল। গাছটা হচ্ছে গিয়া ভিয়েতনামি গাছ, আর এই গাছটা নারকেল এরকম ছোট ছোটই হয়। এখানে চারপাশে আপনারা যেখানেই দেখবেন না কেন সেখানে হচ্ছে গিয়ে মালটা বাগান, এই সবগুলো হচ্ছে আমার আব্বুর করে রাখা। তো মেইনলি আমি এখন এক জায়গায় যাব, তো আমার একজন লোক আসবে, সেই লোকের সাথে যাবো, তো সেই লোকের আসতে একটু লেট হবে, তার জন্য আর কি আমি এই এখানে ওখানে ঘোরাফেরা করতেছি, দেখতেছি কি অবস্থা কোন জায়গার কি। জায়গাটা খুব ভৌতিক ভৌতিক লাগতেছে, মনে হয় যেন ভূত বাড়ি এসে ভূত বাড়ি এই সিনেমাটা ফিল দিতেছে। দেখ তো ভৌতিক রে বাপ। বন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের একটা সুপুরি বাগান দেখতে। হচ্ছে কি আমাদের জমি মাপাইতে, তো জমি মাপের কাজে চলতেছে প্রাপুকরুত। এই খোলা কোলার মধ্যে আমরা এই কয়জন মানুষ, গরম আর রোদ, টুপি পরে আসছি কারণ চুলের অবস্থা খারাপ, এই জন্য টুপি খুলতেছি না। উফ, ব্যাপক গরম, ব্যাপক। ওই যে ওইখানে হচ্ছে গিয়ে জমি মাপ চলতেছে। শেষ, এখন আমি বেরোছি, তাহলে হচ্ছে এখন একটু নাস্তা পানি করবে, আর একটু পরে হচ্ছে গিয়ে বাসা যাবো। এত গরম, এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছি, বাবারে বাবা।